আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, মানে সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি হচ্ছি আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, যাকাত দিবে, তারপর কি সামর্থ্য থাকে হজ করবে এবং রমাদান মাসে সওয়াব পাবে। তো এই সংজ্ঞাটা শুনে এসে বলছে সাদাকত, আপনি সত্য বলেছেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, যে প্রশ্ন করছে সে আবার সত্যায়ন করছে। আবার দ্বিতীয় প্রশ্ন করলেন, আখবির আনিল ঈমান, ঈমান কাকে বলে আমাকে বলেন, যেটা আমাদের টপিক, ঈমান কাকে বলে। নবীজি বলেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে এক আল্লাহর প্রতি, ওয়া মালায়েকাতিহি তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি তার কিতাবসমূহের প্রতি, ওয়া রাসূলিহি তার রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির পরকালের জীবনের প্রতি, এবং ছয় নম্বর হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাকদীরের ভালো এবং মন্দের প্রতি। এই ছয়টা বিষয়ের প্রতি তুমি বিশ্বাস করবে তখন তুমি মুমিন। ইমানের ডেফিনেশন জানতে পারলাম আমরা। তো উনি আবার বলছেন সাদাকত, সত্য বলেছেন আপনি। এরপরে তিনি আবার প্রশ্ন করলেন যে আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন, ইহসান কি জিনিস। নবীজি বলেন, আল ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে সচক্ষে দেখছো, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে বুঝে নিবে আল্লাহ তোমাকে ঠিকই দেখছে। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান। সে বলল সাদাকত, আপনি সত্য বলেছেন। চার নাম্বার প্রশ্ন তিনি আবার করলেন যে কিয়ামত কবে হবে। কিয়ামত কবে হবে মানে দিনের মৌলিক বিষয়গুলোর মধ্যে শেষ জামানার জ্ঞান অর্জন করাটাও দরকার আছে, তাই না? প্রশ্ন কিয়ামত কবে হবে, নবীজি বলছেন মাল মাসউল আনহা বি আ'লাম মিন আসাইল, প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। কবে কিয়ামত হবে আমরা কিন্তু জানি না। তারপর তিনি আবার পাঁচ নম্বর প্রশ্ন করছেন যে আখবির নিয়ে আলামতি, হ্যাঁ কিছু এই যে আলামত বলে দেন দেখি। তো নবীজি বললেন, দুইটা আলামত বললেন, একটা হচ্ছে ওয়ান তারাল হুফাতাল আওরাতাল আ'লাতা রিয়াশ শাইয়াতা তাওয়ালুনা ফিল বুনিয়ান।